আসসালামু আলাইকুম বন্ধু, মূল্যবান কতগুলি কথা বলছি। নূপুরের দাম কয়েক হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়েও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকু চিনলাম, মানুষকে জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। সত্যি মানুষ বড়ই আজব। আসসালামু আলাইকুম বন্ধু, একটি কথা মনে রাখবেন, আর যদি কাজের জন্য আপনি আপনার ঘুমকে নষ্ট করেন, তবে এটি আপনার আগামী দিন শান্তিতে ঘুমাতে দেবে। আর যদি যৌবনকালে শান্তিতে ঘুমিয়ে কাটান, তবে আগামী দিনে আপনি কখনোই শান্তিতে ঘুমাতে পারবেন না। আসসালামু আলাইকুম বন্ধু, সুন্দর একটি গল্প বলছি। এক ভদ্রলোক তার ব্র্যান্ড নিউ কার পরিষ্কার করছিল। হঠাৎ সে দেখল তার ছয় বছরের বাচ্চা মেয়েটি গাড়ির গায়ে আঁচড় কাটছে। লোকটি প্রচণ্ড রেগে মেয়েটির হাতে আঘাত করল, এমনকি তাকে হাসপাতালে নিতে হলো। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতর হয়ে মেয়েটি তার বাবাকে বলল, বাবা আমার হাত কবে ভালো হবে। বাবা ডুকরে কেঁদে উঠে মেয়েকে জড়িয়ে ধরল। পরে লোকটি যখন গাড়ির কাছে এসে দেখতে পেল বাচ্চা মেয়েটি পাথর দিয়ে আঁচড় কাটেনি, লিখেছে, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি। লোকটি আবারও চিৎকার করে কেঁদে উঠে গাড়ির গায়ে লাথি মারতে থাকে। বন্ধু, সন্তানের ভালোবাসার কাছে গাড়ি বাড়ি অর্থ সব কিছুই তুচ্ছ। আসসালামু আলাইকুম বন্ধু, খুব সুন্দর একটি কথা, যে ব্যক্তি সবসময় সত্যের সাথে থাকে, সৃষ্টিকর্তা সবসময় তার সাথেই থাকবে। এটা গুরুত্বপূর্ণ নয় যে যার নিঃশ্বাস চলছে না সেই মৃত, কারণ যার মধ্যে মনুষ্যত্ব নেই সেই বা কোথায় বেঁচে আছে, সে তো পচা লাশের সমান। আসসালামু আলাইকুম বন্ধু, একটি শিক্ষণীয় গল্প বলছি। একটি রিক্সায় দুজন বলিষ্ঠ যুবক উঠল। মাঝবয়সী দুর্বল রিক্সাওয়ালা রিক্সা চালাতে থাকলো। কিছু দূর যেতে এক যুবক রিক্সা থামাতে বলল। এবার বাবার বয়সী রিক্সাওয়ালাকে একটা যুবক বলল, যা ওই দোকান থেকে দুটো সিগারেট এনে দে। রিক্সাওয়ালা নীরবভাবে সিগারেট এনে দিল। আরও কিছু দূর যাওয়ার পর একটা মদের দোকানের সামনে রিক্সা দাঁড় করাতে বলল। যুবক দুজন নেমে পড়ল। বৃদ্ধ রিক্সাওয়ালার হাতে দশটা টাকা দিয়ে বলল, যা চলে যা। বৃদ্ধ বলল, বাবা এখানের ভাড়া তো পঞ্চাশ টাকা। একটা যুবক খুব মেজাজ দিয়ে বলল, যা দিয়েছি সেটা নিয়েই কেটে পড়, তা না হলে ওটাও পাবি নে। অসহায় রিক্সাওয়ালা দুফোঁটা চোখের জল ঝরিয়ে রিক্সা ঘুরিয়ে ফিরতে লাগলো। হঠাৎ পিছন দিক থেকে বিকট এক শব্দ আর অনেক লোকের চেঁচামেচি শোনা গেল। রিক্সাওয়ালা গিয়ে দেখলেন দ্রুত গতিতে একটি গাড়ি দুজন যুবককে পিষে দিয়ে গেছে, রাস্তার ধারের গাছে সপাটে ধাক্কা দিয়েছে। ঘটনাস্থানেই দুজনের মৃত্যু। হ্যাঁ বন্ধু, ঠিকই ধরেছেন, ওরা ওই দুজন যুবকই। বন্ধু, অন্যায় কারণে কারোর চোখের জল ঝরাবেন না। কখনো কখনো সৃষ্টিকর্তা অন্যায় করার সঙ্গে সঙ্গেই প্রতিশোধ নিয়ে নেন।